আজকে সঙ্গীত বাংলায় আমায় ডাকা হয়েছে একটা অদ্ভুত কারণে, সেটা হচ্ছে আমার ব্যাগে কি আছে নাকি সেটা জানতে চায় ওরা। এটা শোনার পর আমি একটু চাপেই ছিলাম, কারণ ব্যাগ একটা এমন জিনিস যে তার মধ্যে যে কত কিছু থাকে, এবং বলে না ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবো, আমার মনে হয় যে আমার আমার ব্যাগ থেকে কী কী বেরোবে আমরা জানি না। তো দেখা যাক, চলুন আমার ব্যাগে কী কী আছে। প্রথমেই আমি বলি যে আমি মাঝে মাঝেই ব্যাগ চেঞ্জ করতে থাকি, আর ব্যাগ চেঞ্জ করি বলে আমার জিনিসপত্র অর্ধেক সময় অন্য ব্যাগে থেকে যায়। তো এইটা আমি বেশ কিছুদিন ধরে এখন ব্যবহার করছি, জানি না এর মধ্যে কী কী জমেছে। সো লেটস সি। বাহ, প্রথমেই বেরোলো আমার সানগ্লাসের পাউচ। আমি সানগ্লাসের পাউচটা, আমার ব্যাগে এত জিনিস থাকে আমি সানগ্লাসের কভারটা আর ইউজ করে উঠতে পারি না, তো পাউচ। আর এত খাপ, ও আচ্ছা, অসাধারণ, প্রচুর ক্যাশ। নেক্সট হচ্ছে বাড়ির চাবি, ঢুকতে পারবো না হলে। তারপরে এটা কি, এটা একটা বেল, কিছুর একটা বেল, হ্যাঁ কিছুর একটা বেল, এটা ফেলে দেবো। ব্যাগটা পুরো আরও টাকা, প্রচুর বড় লোক আমি, 10 আর 10 টাকা 20 টাকা। নেক্সট বেরিয়েছে ফোন, যেটা ছাড়া জীবন অচল, পার্স যেখানে টাকা থাকে না, মহিলাদের ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস এটাও। আমার মনে হয় আমি সব মহিলাকেই বলবো এটা একটা রাখবেন। এটা টয়লেট স্প্রে, গুলিয়ে ফেলার চান্সেস আছে তাই জন্য আমি আলাদা আলাদা করে রাখি। নেক্সট কামস মাই পারফিউম। এই জিনিসটা আমার ব্যাগে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, কারণ এটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। আমি একটু মেখেই নিই, পারফিউম তো কখনো বেশি হয় না। তো আপাতত এইটা আমার ফেভারিট চলছে, আর এটা অনেক দিন ধরে চলছে, আমি এটা শেষই করে উঠতে পারছি না। তো এটাবার আমি শেষ করব, সেটা হচ্ছে আমার মোটো। নেক্সট আবার কাগজ, শুধু কাগজ কাগজ, আবার একটা টাকা বেরিয়েছে। আমি নিজেই জানতাম না, ভালো হয়েছে আপনাদের এটা দেখাতে গিয়ে আমি নিজে বুঝে যাচ্ছি কোথায় কোথায় কী কী আছে। এইটা একটা বেশ দু তিনটে জিনিস পাওয়া গেছে, স্টুডিও ফিক্স, যেটা মাঝে মাঝেই খুব কাজে দেয়, মাঝে মাঝে না সবসময় অ্যাকচুয়ালি কাজে দেয়। নেক্সট ক্লাচার, খুব ছোট্ট একটা জিনিস কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেটা বোধ হয় মহিলা মাত্রই জানে। আমার ব্যাগে আজকে খুব কম জিনিস আছে, বেশি জিনিস নেই। হা হা, আমার ফেভারিট লিপস্টিক, আমি এই লিপস্টিকটা শুধু সুযোগ খুঁজতে থাকি কীভাবে এটা পরবো। এটা আমি মাঝখানে একবার হারিয়েও ফেলেছিলাম, এটা আমার খুব পছন্দের লিপস্টিক। আরও একটা লিপস্টিক, আজকে আমার ব্যাগে জিনিস খুবই কম, নর্মালি আরও থাকে, টুকটাক জিনিসপত্র থাকে। তো এই আমার সংসার। সোলাঙ্কির ব্যাগে কী আছে সেগুলো তো জানা গেল, কিন্তু সোলাঙ্কি তো এখন আর শুধু সোলাঙ্কি নেই, আমার নতুন ওয়েব সিরিজ মন্টু পাইলট রিলিজ করেছে। মন্টুর পাইলটের ঝুলিতে কী কী আছে সেইটা জানার জন্য ওয়েব সিরিজটা কিন্তু দেখতেই হবে।